কোন সন্ত্রাসী কোন কাজে আসবে না। ছাত্রলীগের উপরে কোন সন্ত্রাস নাই, কোন শক্তি নাই। নৌকার বিরুদ্ধে কাজ করেছেন, শুধু বিরুদ্ধে কাজ করেন নাই, নৌকার পক্ষে যারা কাজ করেছেন তাদেরকে হত্যা করেছেন, তার বিরুদ্ধে একাধিক মারার মামলা হয়েছে। আমরা সকলেই জানি আজকে তিনি প্রার্থী হয়ে এই ইদ্রিস ফরাজির বিরুদ্ধে নানান জায়গায় নানান বক্তৃতায় তিনি হুমকি দাবি দেন। আসলে সাধারণ মানুষ ইদ্রিস ফরাজির পক্ষে রয়েছে, আমরা ইদ্রিস ফরাজির পক্ষে রয়েছি। আপনার এই হুমকি দাবি কোনো কাজে আসবে না। আগামী 21 তারিখের নির্বাচন একটি স্বচ্ছ সুন্দর গঠনমূলক নির্বাচন হবে, সাধারণ মানুষ নিরাপদে শান্তিতে ভোট দেবে, মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে আমরা আগামীতে এই ইদ্রিস ফরাজিকে উপজেলা চেয়ারম্যান বানিয়ে আমরা ঘরে ফিরব। এর আগে আমরা কেউ ঘরে ফিরব না। আমরা বিশ্বাস রাখি আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান, আমাদের সকল শ্রদ্ধেয় ব্যক্তি আল্লাহ মোবারক আলী সিকদার, তিনি 10টি বছর উপজেলা পরিষদ চালিয়েছেন, 10টি বছর এই জাতিরার সুখে দুঃখে মানুষের ভাগ্যের সাথে ছিলেন। তিনি কোনোদিনই কোন গ্রামে দল করতে যান নাই, কোন বংশের মধ্যে বিভেদ তৈরি করতে যান নাই, ভূমি দস্যু করতে যান নাই। আপনারা জানেন এই রতন সর্দারের বিরুদ্ধে বড়কান্দি ইউনিয়ন, পালেশ্বর ইউনিয়ন, গুন্ডেশ্বর ইউনিয়নে একাধিক অভিযোগ রয়েছে। সেখানকার সাধারণ মানুষ ভয় পায় কথা বলতে, তারা সাহস পায় না। তাই আমরা উপজেলা পর্যায়ে, আমরা পৌরসভা পর্যায়ে যারা রয়েছি সাহস রেখে আমরা বলতে চাই, আপনারা এই ধরনের হুমকি ধুমকি ভয় কোন ভূমিদস্যুকে কোন সন্ত্রাসীকে আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে পারি না। কারণ উপজেলা পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এখানে সাধারণ মানুষের রাস্তার জায়গা, নেতা কর্মীদের রাস্তার জায়গা, রাজনৈতিক সংগঠনের রাস্তার জায়গা। তাই আমরা একটি ভদ্র মার্জিত লোককে চাই, যিনি ইদ্রিস ফরাজি তার অতীত কর্মকাণ্ডের মধ্যে প্রমাণ করেছেন তিনি মানুষের সেবায় নিয়োজিত, মানুষের কল্যাণে নিয়োজিত। তার অর্থনৈতিক লোভ নাই, অর্থনৈতিক লোভ নাই। আমরা অনেকে রাজনৈতিক নামে ব্যবসা করে নির্বাচনের প্রতিনিধি হয়ে আমরা রাজনীতিকে ব্যবসায় পরিণত করতে চাই। তাই সেই সকল লোক থেকে আগামী নির্বাচনে দূরে থাকতে হবে। কোন সন্ত্রাসী কোন কাজে আসবে না। ছাত্রলীগের উপরে কোন সন্ত্রাস নাই, কোন শক্তি নাই। তাই আমরা বলি আমরা সাধারণ মানুষ হয়ে আমরা সেবায় বিশ্বাসী। তাই আমরা আশা রাখি আগামী নির্বাচনে ইদ্রিস ফরাজি লোক হুন্ডা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্তি করে আমরা জাজিরার একটি স্মার্ট জাজিরা গড়ে তোলার জন্য আমরা প্রত্যয় ব্যক্ত করব। আমরা আশা রাখব ইদ্রিস ফরাজি একজন মানুষ, তার কাছে যেতে আপনাদের কোন টিকিট লাগে না, কিছু লাগে না। আপনারা নিজ নিজে গিয়ে তার সমস্যার সমাধান করতে পারবেন, তাকে কাছে পাবেন, তার কাছে যেতে কোন বাধা লাগে না। তাই আমরা এমন কাউকে বানাবো না। আসলে নির্বাচন খুবই কাছে চলে আসছে, আমাদের মা বোনরা রয়েছে, মহিলা ভোটার রয়েছে, তাদের কাছে গিয়ে আমাদের ভোট চাইতে হবে। তাই আগামী নির্বাচনে উপজেলা নির্বাচনে হুন্ডাকে বিজয় করতে লক্ষ্যে আমরা সকল বিধাবে ভুলে গিয়ে হুন্ডার লক্ষ্যে কাজ করতে হবে, মাঠে ময়দানে গিয়ে কাজ করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা একটি বিপুল ভোট পাব। আমরা আমাদের সেন্টার জাজিরা মহারী এই সেন্টার থেকে আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করলে বিপুল ভোটে হুন্ডাকে বিজয় করতে পারবো। এই আশা রেখে সকলকে সুস্বাস্থ্য জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। A generous soul with many possibilities. Blaze Hoskins.